যদি আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে যে তার 17 নম্বর স্কুল আছে তার অঙ্কগুলো দেখব। একের আয়তে দিয়েছে 3 আর 6 বর্গাকার কত, 3 আর 6 বর্গাকার হলো 3। দুইতে দিয়েছে 0.3 পূর্ণপুনিক, একে সামান্য ভগ্নাংশে পরিণত করো, 3 হবে লব, আর 3-এর মাথায় একটা পূর্ণপুনিক তাই একটা নয়, 3-এর নয় মানে 1-এর 3। 3-এ দিয়েছে 2.75-এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো, তাহলে এইভাবে 3.00 লিখে তার নিচে 2.75 বিয়োগ দিলে হবে 0.25 উত্তর। যারে বলেছে 49-কে রোমান সংখ্যায় লেখো, এক্স এল আই এক্স হবে, এল হচ্ছে 50, এক্স এল মানে হলো 50 থেকে 10 বিয়োগ হলে হয় 40, আর আই এক্স মানে 49। 5-এ বলেছে এক্স সি আই, এক্স সি সি মানে 100, এক্স সি মানে হচ্ছে 100-10 মানে 90, আর আই মানে 1 হলো 91। 6-এ বলেছে 1√3-এর অনন্যক কত, 1√3-এর মানে হচ্ছে 8-এর 5, এর অনন্যক হবে 5-এর 8। 7-এ দিয়েছে এই এক্স স্মলার দেন 3 অথবা ইকুয়াল একে কথায় লেখো, তাহলে এর অর্থ হচ্ছে এক্স 3-এর থেকে ছোট বা 3-এর সমান। 8-এ বলেছে রুট, তার ভেতরে দিয়েছে √25 + √121 মানে 121 আর কি, তাহলে 25 থেকে বেরোবে 5, 121 থেকে বেরোবে 11, 11 আর 5 যোগ করলে হয় 16, 16 রুট করলে হবে 4। 9-এ বলেছে 2√6-এর মধ্যে 5-এর 7 কতবার আছে, তাহলে 2√6-এর 7 মানে 7 × 14 = 20, 7 ভাজিতক 5-এর 7, এর মধ্যে 5-এর 7 কতবার আছে। যদি তোমাকে বলে 50-এর মধ্যে 10 কতবার আছে, তাহলে তুমি 50-কে 10 দিয়ে ভাগ করে দিলে উত্তর হবে 5। এরকম 20-এর 7 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 20-7 × 7-এর 5, 7 আর 7 কেটে গেল, 20-কে 5 দিয়ে ভাগ করলে 4 বার আছে। 2-এর আয়তে দিয়েছে 1-এর 10, 1-এর 100, 1-এর 1000 যোগ করলে কত হবে, এরকম হর থাকলে লসাগু করতে লাগে না, সব থেকে যেটা বড় সেটাই নিতে হয়, তো এখানে হচ্ছে 1000, তাহলে 10-কে 100 দিয়ে গুণ করলে হবে 1000, 100-কে 10 দিয়ে গুণ করলে হবে 1000, তাই 10, আর 1000 আছে বলে তাই এখানে 1 বসলো, তাহলে কটা যোগ করলে হয় 111/1000, তাহলে 0.111। 2-তে দিয়েছে 8√1/3 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা, 8√1/3 মানে হচ্ছে 25-এর 3%, তাহলে 25-এর 3% মানে 25/3-এর 100, কাটাকুটি করলে হবে 1/12। 3-তে বলেছে সামান্য ভগ্নাংশে লেখো 3.432 পৌনপুনিক, তাহলে 3,432 থেকে 34 বিয়োগ দিয়ে লব বানাবে, 2-এর মাথায় পৌনপুনিক তাই 2 নয়, আর 4-এর মাথায় কিছু নেই তাই 0, দশমিকের বাঁদিকে 3-এর জন্য কিছু নেওয়ার দরকার নেই। এবার কাটাকুটি করে হচ্ছে 1,699/495। 4-এ বলেছে 64-এর বর্গমূলের বর্গ কত, 64-এর বর্গমূল করলে হবে 8×8, 8×8=64, তার থেকে বেরোবে 8, তাহলে 8-এর বর্গ হলো 64। 5-এ বলেছে 8 বছর 6 মাস 28 দিনের সাথে 5 বছর 7 মাস 5 দিন যোগ করলে কত বছর কত মাস কত দিন হবে, তাহলে যোগ করে হয়েছে 13 বছর 13 মাস 33 দিন, 33 মানে 30+3, আর 13 মানে 12+1, তাহলে 12 মাস মানে 1 বছর 13+1, আর 30 দিন মানে 1 মাস 1+1, তার মানে 14 বছর 2 মাস 3 দিন। 6-এ বলেছে রহিম আমার থেকে 1 জুড়ি আমের 1/4 অংশ নিল, 8টা নিলে জুড়িতে কটা আম ছিল, তাহলে ঝুড়ির আমের 1/4 অংশ নিলাম, সে 8টা আম নেয়, তাহলে মোট আম 8/1/4 = 8×4 মানে 32টা আম ঝুড়িতে ছিল। 7-এ বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টে কোণের অনুপাত 45:45:90 মানে 2:2:1। 8-এ বলেছে 2টি ধনাত্মক সংখ্যার গুণফল 162, ভাগফল 2 হলে সংখ্যা দুটি কী কী, তাহলে বড় সংখ্যা ছোট সংখ্যা বলে ধরলাম, বড় সংখ্যা গুণ ছোট সংখ্যা 162, এটা 1 নম্বর সমীকরণ,
আর বড় সংখ্যা বাই ছোট সংখ্যা মানে 2/1, এটা 2 নম্বর। তাহলে এখান থেকে পাচ্ছি বড় সংখ্যা সমান 2 গুণ ছোট সংখ্যা, এটা 3 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণে 3 নম্বর সমীকরণের মান বসিয়ে পাচ্ছি বড় সংখ্যা গুণ ছোট সংখ্যা 162। এবার বড় সংখ্যা জায়গায় লিখলাম 2 গুণ ছোট সংখ্যা, তাহলে 2 গুণ ছোট সংখ্যা গুণ ছোট সংখ্যা সমান 162। তাহলে ছোট সংখ্যা হলো 2, আর 2টা বাঁদিকে গুণে ছিল ডান দিকে গিয়ে ভাগে হয়ে গেল। হ্যাঁ দাঁড়াও, তাহলে এবার ছোট সংখ্যা স্কোয়ারে বর্গমূল করলাম, আর এদিকে 162কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 81, 81 বর্গমূল করলাম। অতএব ছোট সংখ্যা সমান √81 সমান 9 × 9 = 9। এবার 3 নম্বর সমীকরণে থেকে পাই বড় সংখ্যা সমান 2 গুণ ছোট সংখ্যা, তার মানে 2 × 9 = 18। তাহলে সংখ্যা দুটি হচ্ছে 18 এবং 9। নয়তে দিয়েছে 3 ঘন্টা 26 মিনিটকে 4 দিয়ে গুণ করলে কত ঘন্টা কত মিনিট হবে। এরকম গুণের সময় প্রথমে গুণটা করে নেবে, যেমন 26 মিনিটকে 4 দিয়ে গুণ করে পেয়েছি 104 মিনিট, আর 3 আর 4 গুণ করে হচ্ছে 12 ঘন্টা। 104 মিনিটকে 60 দিয়ে ভাগ করে পেয়েছি 1 ঘন্টা 44 মিনিট। তাহলে সেই ঘন্টাটা আমার বাতে 12 ঘন্টার সাথে যোগ হয়ে যাবে, তাহলে 12 + 1 হচ্ছে 13 ঘন্টা, আর এখানে 44 মিনিটটা বসে গেল। 10-এর একটা সরল করতে দিয়েছে √x² + √y² + √a + b² - a - b - x - y। তাহলে এই যে রুটের ভেতরে আছে x² সেখান থেকে একটা x বেরোলো, প্লাস y² থেকে একটা y, a + b² থেকে a + b বেরোলো। এবার এগুলো দেখো, এদের আগে সবার প্লাস আছে আর এদের আগে সবার মাইনাস, তাহলে যেগুলো সদৃশ পদ বিপরীত চিহ্ন হলে কেটে যায়, তো কেটে গিয়ে অ্যান্সার হবে 0। 3-এর শূন্যস্থান পূরণ, আয়তে বলেছে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, 2 বলেছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুর নাম অতিভুজ, 3 বৃত্তের ব্যাসের মধ্যবিন্দু কেন্দ্র, 4 যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল কোণগুলি সমকোণ নয় সামান্তরিক, 5 সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা 3। 4-এর আয়তে বলেছে 4 সেমি দৈর্ঘ্যের সরলরেখা আঁকো, সরলরেখার ওপর যে কোনো বিন্দুতে লম্ব আঁকো। এই 4 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা এঁকে নিয়েছি, এখানে লিখে দেবে এবি সমান হচ্ছে 4 সেন্টিমিটার। এবার এর ওপরে একটা বিন্দু নিতে বলেছে, তো এইখানে একটা ধরো বিন্দু নিলে, বিন্দুটার নাম দিলে পি, একটু পাশে সরিয়ে দেবে, বিন্দুটার নাম দিলে পি। এবার এই বিন্দুটার ওপরে লম্ব আঁকতে হবে। এইভাবে পি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটাকে বসিয়ে এবারে একটা নির্দিষ্ট মাপের ব্যাসার্ধ নিয়ে এইভাবে বৃত্তচাপ আঁকবে। বৃত্তচাপ আঁকার ফলে দেখো এবি সরলরেখাটা, বৃত্তচাপটা এবি সরলরেখাকে এই দুটো বিন্দুতে ছেদ করেছে। এবার এই দুটো বিন্দুর মাপ নিয়ে নেবে, এইভাবে কাঁটাটা বসিয়ে এই বিন্দু দুটোর মাপ নিয়ে এবার বিপরীত দিকে এইভাবে বৃত্তচাপ আঁকবে। আবার কাঁটাটাকে ঘুরিয়ে এইদিকে বৃত্তচাপটাকে ছেদ করবে, এই যে ছেদ বিন্দুটা হলো এর সাথে পি বিন্দুটা জুড়ে দেবে। এবার এটার নাম দিয়ে দিলে ধরো পি কিউ, এবার লিখে দেবে পি কিউ লম্ব এবি, আর কিছু করতে হবে না, পি কিউ লম্ব হলো এবি, এইভাবে দেখিয়ে দেবে। 4-এর 2-এতে বলেছে চাঁদার সাহায্য ছাড়া 60 ডিগ্রি কোণ আঁকো, আর একে ওই কোণ দুটোকে সমান 2 ভাগে ভাগ করো। তাহলে কোণ আঁকার জন্য প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখা অংশ টেনে নেবে, টেনে নিয়ে এইদিকে বিন্দুটাকে এরম করে ডিপ করে দেবে। এবারে যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে তুমি বৃত্তচাপ আঁকবে, এই বিন্দুতে কাঁটাটা বসিয়ে যে কোনো মাপের বৃত্তচাপ একটা আঁকবে। এবার যে মাপের বৃত্তচাপটা আঁকবে, যে ব্যাসার্ধটা নিয়ে, ওই ব্যাসার্ধটাকে কমাবে না বাবা বাড়াবে না। এবারে দেখো এইখানে, তাহলে আমার যে সরলরেখাটা টেনেছিলাম আর বৃত্তচাপটা সরলরেখাটাকে এই বিন্দুতে ছেদ করেছে, এবার ওই মাপটা একই রেখে এই বিন্দুতে কাঁটা বসালে এই যেটা হলো এই যে ছেদ বিন্দু আর এই বিন্দুটা যোগ করলে হবে 60 ডিগ্রি কোণ। তাহলে এটা আগে জুড়ে নেবে, এটা হলো 60 ডিগ্রি কোণ, এবার এই 60 ডিগ্রি কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখান থেকে এই মাপটা আমার কিন্তু 1 আছে, আমি এটা কমাইনি বাড়াইনি। এবার বিপরীত দিকে এইভাবে এরকম করে বৃত্তচাপ এঁকে এই যে ছেদ বিন্দুটা পাবে তার সাথে এটা এরকম জুড়ে দেবে।
এই হয়ে গেল 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবারে নাম দিয়ে দিলে পি কিউ আর হচ্ছে লিখে দেবে পি কিউ আর হলো 60 ডিগ্রি কোণ, আর এখানে নাম দিয়ে দিলে ধরো এস, তাহলে পি কোণ পি কিউ আর সমান কোণ পি কিউ এস প্লাস এস কিউ আর সমান হচ্ছে 30 ডিগ্রি, এইভাবে লিখে দেবে। পাঁচের আয়তে বলেছে পড়ার বই এবং গল্পের বইয়ের অনুপাত হচ্ছে 4:3, পড়ার বই যদি 28টি হয় গল্পের বইয়ের সংখ্যা কত, তাহলে অনুপাতের আকারে লিখে নেব, ভগ্নাংশের আকারে লিখে নেব পড়ার বই বাই গল্পের বই সমান 4/3। এবার পড়ার বই হচ্ছে 28টি, তাই পড়ার বইয়ের জায়গায় লিখলাম 28 বাই গল্পের বই সমান 4/3, এবার কোণাকুণি গুণ হচ্ছে 4 × গল্পের বই সমান 28 × 3, অতএব গল্পের বই সমান 28 × 3/4, 28কে 4 দিয়ে কাটলে 7, 7 আর 3 গুণ করলে 21টি, তাহলে গল্পের বইয়ের সংখ্যা হচ্ছে 21টি। পাঁচের দুয়েতে বলেছে আমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন, আর জ্যাঠামশাই বাবার থেকে 3 বছর 10 মাস 26 দিনের বড়, তাহলে জ্যাঠামশাইয়ের বয়স কত? তাহলে 5 বছর 8 মাস 20 দিনের সাথে 3 বছর 10 মাস 26 দিন যোগ করবে হচ্ছে 55 বছর 18 মাস 46 দিন, তাহলে 46 মানে 30 যোগ 16, 18 মানে 12 যোগ 6, আমার হাতে আছে 55 বছর, তাহলে মাসের ঘরে 12 মাস মানে 1 বছর, তাই লিখলাম 55 যোগ 1 বছর, আবার 30 দিন মানে 1 মাস, হাতে আছে আমার 6 মাস, তাই লিখলাম 6 যোগ 1 মাস, তাহলে জ্যাঠামশাইয়ের বয়স হচ্ছে 56 বছর 7 মাস 16 দিন। দুয়েতে দিয়েছে একটা বিয়োগ করতে বলেছে ঘন্টা মিনিট সেকেন্ডের বিয়োগ, 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড থেকে 2 ঘন্টা 25 মিনিট 42 সেকেন্ড বিয়োগ করতে হবে, তাহলে 42 কেটে করলাম 41, সেই মিনিটটা যখন সেকেন্ডের ঘরে ঢুকলো 60 সেকেন্ডে ভেঙে গেল, 60 আর 2 যোগ করে হচ্ছে 62, 62 থেকে 42 বিয়োগ দিলে হয় 20, আর 41 25-এর থেকে বড় মিনিটের ঘরে, তাই আর ধার নিতে হলো না, 41 থেকে 25 বিয়োগ দিলে হচ্ছে 16 মিনিট, আর 6 থেকে 2 বিয়োগ দিলে হয় 4 ঘন্টা, তাহলে উত্তরটা হচ্ছে 4 ঘন্টা 16 মিনিট 20 সেকেন্ড। চারে বলেছে পাড়ার গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যা সমান সংখ্যক টাকা চাঁদা দেয়া, মোট 729 টাকা চাঁদা উঠেছে, সদস্য সংখ্যা কত? তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করব, তো 29টাকে জোড়ায় রাখলাম, 7 যেহেতু 3 অঙ্কে 7 বিজোড়ে আছে, তাই 7-এর মধ্যে 2 গেল 2 দুগুণে 4, 7 থেকে 4 বিয়োগ হলে 3, 29 নামলো, 2কে 2 দিয়ে গুণ করে 4, 4-এর পিঠে 7 বসালাম, 2-এর পিঠে 7 বসালাম, এবার 47কে 7 দিয়ে গুণ করে হচ্ছে 329, তাহলে √729 = √27 × 27 সমান সদস্য সংখ্যা হচ্ছে 27 জন। পাঁচে বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810, 2214কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না, তাহলে এদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু বার করতে হবে, তাহলে আমার 3টে সংখ্যা ছিল 306, 810 আর 2214, তাহলে 810কে 306 দিয়ে গেল 2 বার, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 198, আবার একবার গেল 8 দিয়ে 16, 9কে 10 মিলে গেল 0, হাতে 1 দিয়ে 3, তাহলে এটা হচ্ছে তোমার, আবার একবার গেলে 198কে 108 দিয়ে ভাগ করে 90, 108কে 90 দিয়ে ভাগ করে যাচ্ছে 1 বার 18, এটা 5 বার 90, এবারে 2214কে 18 দিয়ে ভাগ করে দেখছি মিলে যাচ্ছে, তাহলে গসাগু হলো 18, নিম্ন বৃহত্তম সংখ্যা হচ্ছে 18। ছয় বলেছে রামবাবু মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন, প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দিলে মাসিক আয় কত? তাহলে মাসিক আয় 1870কে 22% দিয়ে ভাগ করে দেবো, 1870 ভাজিতক 22-এর 100, 1870 × 100 = 22, কাটাকুটি করলে হচ্ছে 85 × 100 = 8,500 টাকা। সাথে বলেছে মোট টাকা 150 টাকা, টাকার 0.3% হচ্ছে খাতা আর 0.4% দিয়ে বই কিনলাম, এখন আমার কাছে কত টাকা থাকবে? তাহলে খাতা এবং বই কিনলাম মোট যোগ করে হচ্ছে 0.7%, মোট টাকা 150, তাহলে 150 টাকা 0.7% = 150 টাকা, 105 টাকা, মোট খরচ হলো 105, তাহলে আমার কাছে আছে 150 - 105 = 45 টাকা।
तो ये आजकल ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 17 নম্বর স্কুলের অঙ্কগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।